হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন অভিনেতা সিদ্দিকুর রহমান। সিদ্দিক, আপনি জনপ্রিয় অভিনেতা, অনেক ভালো ভালো কাজ করে মানুষের হৃদয়ে আপনার স্থান হয়েছে এবং আপনি এখনও কাজ করছেন একটি লেভেল পর্যন্ত। এরপরে আপনি নিজেকে রাবারের মতো টেনে একটা উচ্চতায় নিতে চেয়েছেন। আপনি আসলে অভিনেতাও না, আপনি আসলে সেরকম বড় শিল্পীও না, কথাটির ব্যাখ্যা আপনি কিভাবে দেবেন? প্রথমে ভুল বলবো এই কারণে যে নিজেকে টেনে তোলা, আমি কিন্তু এখন কিন্তু নিজেকে অভিনেতা হিসেবে পরিচয় দেই না। বিকজ আমি জয় বোধে জানা না যে আমি অভিনয় ছেড়ে দিয়েছি। এখন আপনি অভিনয় ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলাম একটা মাত্র কারণে, কারণ আমি একটু চাই না যে জীবনের শেষ বয়সে গিয়ে আমি ভিক্ষা করবো। অভিনেতারা এখন পর্যন্ত তারা পেশাগত কোনো মর্যাদাই পায় না। প্লাস যেটা করছে, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেখা যায় যে বড় বড় শিল্পীদেরকে আমরা দেখেছি যে সুন্দর করে অসুস্থ অবস্থা একটা একটা চেক নেয়। আমি সেটা নিতে চাই না। আপনি চেক নিতে চান না, আপনি অসহায় হতে চান না, বৃদ্ধ বয়সে আপনি জীবনকে অন্যভাবে চান, এই জন্য আপনি অভিনয় ছেড়ে দিয়েছেন। কিন্তু তাহলে আপনি কি অভিনয় করতে করতে গিয়ে বুঝেছেন যে অভিনয় আসলে কোনো ভবিষ্যৎহীন একটি পেশা? ডেফিনেটলি আমি বুঝতে পেরেছি যে আগের যারা করে গেছে তাদের অভিনেতাদের ভিতর থেকে এমন কাউকে পাওয়া যাবে না যে শেষ বয়সে খুব একদম দামি গাড়িতে চলতেছে, বাচ্চার জন্য অনেক টাকা রেখে গেছে। সিদ্দিকুর রহমান ওই জায়গাটা চায় যে শুধুমাত্র আমার মিশন বিষন আমার এডুকেশনের জায়গা থেকে আমি করতে চাই। সিদ্দিক, আপনি অভিনয় শিল্পী সংঘের নির্বাচনও করেছেন। হ্যাঁ, আপনি অভিনয়কে নির্বাচন আপনি বিতর্কিত বলছেন কেন, সেটিও আপনার কাছে সংক্ষেপে শুনে নিতে চাই। কেন বিতর্কিত খুব বলছি? কারণ ওটা নির্বাচন না, ন্যাশনাল নির্বাচনকে যে নির্বাচন হার মানায়, এটা কি এরকম যে জিতলে যে নির্বাচন ভালো? নো, বাংলাদেশের প্রেক্ষাপটে যেগুলো সেগুলো বলতে চাই না। আমরা দেখেছি যে শিল্পীদের নির্বাচন হবে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে। সিদ্দিক, আপনার কি মনে হয় যে এখন বর্তমানে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক নাসিম, সে যতটুকু যোগ্য, যতটুকু গ্রহণযোগ্যতা আছে, আপনার সেই কি যোগ্যতা আছে একটি শিল্পী সমাজের সাধারণ সম্পাদকের ডেফিনেটলি আমি এই কথাটা বলতে আমার যোগ্যতা নাই, সেই জন্য আমি পরবর্তীতে নির্বাচন থেকে সরে আসার পরে যারা এই স্থানটি অবস্থান করেছে, মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ভদ্রলোক যেখানে একটা সিকিউরিটির সেক্রেটারি দাঁড়িয়েছে মিস্টার নাসিমের যোগ্যতা অনুসারে, এবং আমি তখন বুঝতে পেরেছি যে এই জায়গাটা সিদ্দিকুর রহমানের না। আপনি সিদ্দিকুর রহমান, আপনি অনেক দেরিতে বুঝতে পেরেছেন এবং অভিনয় থেকে সরে দাঁড়িয়েছেন, এখন আপনি কি করছেন? ফ্যামিলি বিজনেস, আমার একটা হোটেলের বিজনেস আছে, আমার ইলেকট্রনিক্স আছে, আমি গভর্নমেন্টের সাথে লজিস্টিক সাপোর্ট। কিন্তু আপনি কি এ কথা অস্বীকার করতে পারেন যে আপনি এখনো যা ব্যবসা করেন, যেখানে যান সেখানে আপনি আপনার ফেস ভ্যালুটাই বিক্রি করবার চেষ্টা? সিদ্দিকুর রহমান যতদিন বেঁচে থাকবে ততদিন শিল্পী হিসাবে বেঁচে থাকবে, বাট শিল্পী লাইভ লিভ করতে চান। আপনার এটা বুঝতে হবে ওয়ার্ডের মিনিংটা কি। আমি বলছি সিদ্দিকুর রহমান যেখানে যাই সেখানে নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। সিদ্দিক, আপনি বিয়ে করেছেন ভালোবেসে এবং আপনার ওয়াইফ, সে অভিনয় করতে চেয়েছে, আপনি তাকে অভিনয় করতে দেননি, সে আপনার সংসার ছেড়ে চলে গেছে। আপনাদের একটি পুত্র সন্তান, তাকে আপনি নিয়ে রাখেন এবং আপনার ওয়াইফ কিছুদিন পর পর আপনার বিরুদ্ধে থানায় জিডি করে, সামগ্রিক ঘটনাটা কি? আমি মায়ের কাছে বড় হয়েছি, আমি যেমন বাবার কাছে বড় হয়েছি, আমার সন্তানও মা বাবার সাথে বড় হবে। আপনি এই মেয়েকে যখন বিয়ে করেছেন তাকে আশ্বাস দিয়েছিলেন যে আপনি তাকে অভিনয় করার সুযোগ করে দেবেন, মিস্টার জয়। সেটা তার মুখ থেকে শোনা, তার মুখ থেকে তারও শোনা। আমার একাধিক নারীর সাথে সম্পর্ক আছে, তারপর আমি তাকে মারধর করেছি, বাচ্চাটাকে মারধর করেছি, এগুলো বলেন না কেন, তাহলে এগুলো বলেন। এখন আমার মুখ থেকে যদি আপনারা একটা কথা বলি, ডেফিনেটলি সেটা প্রুফ লাগবে, প্রুফের কোনো জায়গা নেই। শূন্যতা খাতনা করেছি, বাবা হিসেবে শূন্যতা খাতনা করলে কি ভুল হয়? সেই জিনিসের জন্য যে মেয়ে গিয়া জিডি করতে পারে, ডেফিনেটলি তার তাহলে আপনাকে বিয়ে করে সে পাগল হয়েছে? মিডিয়ার লোকরা তাকে পাগল বানিয়েছে। মিডিয়ার লোক আরেকজনের বউকে দেখা পায় কিভাবে, আরেকজনের বউকে পাগল বানায় কিভাবে? আপনার বউকে একটা অনুষ্ঠান নিয়ে আসবেন না, নাকি ওটাকে ঘরে রেখে দিবেন প্যাকেট করে? তাহলে আপনি প্রথম ভুলটা আপনি করেছেন যে আপনি তাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে গেছেন। ডেফিনেটলি আমি তো সোশ্যাল, আমি সোশ্যাল জায়গায় যাব, সোশ্যাল জায়গায় যাব না নাকি? এখন আপনি বলেন তো, আইনগতভাবে আপনার সন্তানের অধিকার তো আপনার ওয়াইফেরও আছে, আপনারও আছে, আপনি কি কোনো আইনি প্রথায় গেছেন বা আপনার ওয়াইফ কোনো আইনি প্রথায় গেছে, কোনো ডিসিশন হয়েছে নাকি আপনি আপনার সন্তানকে আটকে রেখেছেন? তাহলে আপনি জানেন না, বাংলাদেশে এটা ভাইরাল, সে বাচ্চার জন্য রিট করেছিল, বাচ্চাকে সে 5 দিন পেয়েছে, 2 দিন আমি পেয়েছি, আমি শুধুমাত্র একটা কারণে দিছে, আমি আমার মাকে যেমন মা বলে ডাকি, আমি ডেফিনেটলি চাই আমার বাচ্চাটাও তার মাকে মা বলে ডাকে। এই জন্য তার আপনার বাচ্চা 5 দিন তার মার সাথে থাকে, 2 দিন আপনার সাথে থাকে, তো এই লাইফটা কেমন আসলে? এটা তো আমি স্বপ্ন দেখি নাই, সেই জন্য তো চাইছি যে আমি যতদিন মাকে মা বলে ডাকতে পারে ওর যতদিন সম্ভব ততদিন মার কাছে। তো বাচ্চার প্রয়োজনে আপনারা কি আবার এক হবেন নাকি আপনি অন্য জায়গায়? প্রশ্নই আসে না, একটা মাত্রই প্রশ্ন আসে না, টিস্যুর
ব্যবহার মানুষ জানে আর হাতরুমালের ব্যবহারও জানে আমি টিস্যু এবং হাতরুমাল দুইটা চিনতে ভুল করে ফেলেছি মানে আপনার ওয়াইফ টিস্যু ডেফিনেটলি টিস্যু না হলে পরে সে আপনি ব্যবহার করে ছিঁড়ে ফেলে দিয়েছে